প্রেমের মরণ কখনো কি হয় সবার হৃদয়ে প্রেম বেঁচে জনপ্রিয় চিত্রনায়ক মান্না তার অভিনয় জীবনে 200+ চলচ্চিত্রে অভিনয় করেন 2008 সালে 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে 44 বছর বয়সে মারা যান জনপ্রিয় অভিনেতা দীর্ঘ 10 বছর পর মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র চলচ্চিত্র প্রযোজনা করছে অভিনেতা ও প্রযোজক মান্নার প্রয়াণের পর কৃতাঞ্জলি কথাচিত্রের প্রথম সিনেমা জ্যাম আর তার আনুষ্ঠানিক ঘোষণা দিতে এই আয়োজন মহরত অনুষ্ঠানে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ছাড়াও আরও উপস্থিত ছিলেন মান্না পত্নী শেলী মান্না কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত মান্না পুত্র সিয়াম ইলতিমাস এটিএম শামসুজ্জামান সুচন্দা সহ আরও অনেকে আমি এ ধরনের ছবি আমাদের দেশে হোক আমাদের দেশে ভালো ছবি হলে রুচিশীল দর্শকের অভাব হবে না আমাদের যে দুরবস্থা সেটা আমরা কাটিয়ে যাতে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি আরো ভালো ভালো ছবি তৈরি করতে পারি এই দিনটা যদি মান্না ভাই থাকতো আরো ভালো হতো মান্না ভাই প্রোডাকশন থেকে আরো বড় বড় কাজ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো আমি খুবই ব্যথিত মান্না ভাই চলে যাওয়ার জন্য জ্যাম সিনেমাটি পরিচালনা করবেন নইম ইমতিয়াজ যেখানে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আর ফিল্ম শুভ্র এবং পূর্ণিমা খুব একটা ইস্যু ভিত্তিক সাবজেক্ট ট্রাফিক জ্যাম নিয়ে এবং ট্রাফিক জ্যামের উপর এটাকে কীভাবে সলভ করা যায় এবং এটাতে কী ধরনের ক্ষতি হয় এটা একটা ইন্টারেস্টিং গল্প অনেক অনেক সেলিব্রিটি আর্টিস্ট আছে গীতাঞ্জলি চলচ্চিত্রে ফিরে আসা এবং আমার ফিরে আসা এই দুটোর কম্বিনেশনে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আহমেদ জামান চৌধুরী ফোকাবাই উনি এই জ্যামের গল্প যখন করে তখন আমরা অনেক দিন ধরে এই গল্প নিয়ে অনেক গবেষণা করেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আসলে আমাদের প্রতিকূল অবস্থার কারণে আমরা ওই সময় করতে পারিনি কিন্তু আমার এখন মনে হয়েছে যে আমরা এখন করতে পারি এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল এফআই মানিক পরিচালিত পিতামাতার আমরা চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর কৃতাঞ্জলি কথাচিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছিলেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না আমাদের ভাবি অনেক সুন্দর পরিকল্পনা করেছে এই ছবিটির জন্য সো আমরা যেন আমরা যেমন এটা আমাদেরই মান্না ভাই আমাদের মানুষ ছিল জীবনের টান পড়েনের ছবি আমাদেরই একটা সামাজিক ইস্যুর ছবি যে বিড়ম্বনার মধ্যে আমরা প্রতিনিয়তই পার হচ্ছি সেটা নিয়ে একটা ছবি করা যেতে পারে এই ছবিটার মধ্যে কিছু মানুষের জীবনেই পরিবর্তন হয়ে গেছে একটা জ্যামের কারণে হ্যাঁ একটা কাহিনী জ্যামের সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছে পান্থ শাহিয়ার এবং কাহিনী বিন্যাস রয়েছে মান্না পত্নী শেলী মান্না আগামী অক্টোবর